এদিন মহা ধুমধামের সঙ্গে 18তম বাউল এবং লোকসঙ্গীত উৎসব আয়োজিত হয়। মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন রবীন্দ্র মঞ্চে এই উৎসবের সূচনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত চিকিৎসক বি কে বন্দ্যোপাধ্যায়, শিল্পী গণেশ রায় বাউল, তানিয়া দাম, সাহিত্যিক দীপ্তি বিশ্বাস সহ বহু বিশিষ্টজন। এদিন এই উৎসব নিয়ে কমিটির সভাপতি কমলেশ চন্দ্র সাহা জানান, আজকে আমাদের বাউল লোক উৎসবের 18তম বর্ষ অনুষ্ঠান। আমরা খুব সংক্ষিপ্ত আকারে একদিনের জন্য অনুষ্ঠানটা করছি, অন্যবার আমাদের 4-5 দিন অনুষ্ঠান থাকে। করোনার থাবায় অনেক মানুষ মারা গেছেন এবং অনেকেই এখন চিকিৎসাধীন রয়েছে, যে কারণে আজকে প্রারম্ভে আমাদের রয়েছে উদ্বোধনের অনুষ্ঠান। অতিথিবৃন্দ রয়েছেন উদ্বোধন অনুষ্ঠানে, বিশিষ্ট চিকিৎসক ডক্টর ব্যানার্জি, সারেগামাপার অন্যতম শিল্পী তানিয়া দাম, বিশিষ্ট বাউল শিল্পী রয়েছেন আমাদের মধ্যে গণেশ রায় বাউল, বিশিষ্ট সাহিত্যিক রয়েছেন দীপ্তি বিশ্বাস। আমরা এই উদ্বোধনী পর্বের পর আমাদের শুরু হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বিনা ব্যয় চিকিৎসা শিবির। বিকেল 3টা অবধি আমাদের বিনা ব্যয় চিকিৎসা শিবির চলবে। তার মধ্যে দিয়ে আমরা মাস্ক বিতরণ, আমরা স্যানিটাইজার বিতরণ এবং আমরা সাবান বিতরণ করব। এই উৎসবের উদ্বোধনের পর ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বিনা ব্যয় চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি মাস্ক, স্যানিটাইজার এবং সাবানও বিলি করা হয় পথ চলতি যাত্রীদের। সন্ধ্যে বাউল এবং লোকসঙ্গীত পরিবেশিত হয়। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।